হ্যালো বন্ধুরা, তোমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজ আমরা এস্টিমেটিং অ্যান্ড কাস্টিং সাবজেক্টের পুকুর খননে মাটি কাজের এস্টিমেট সম্পর্কে আলোচনা করব। একটা পুকুর খনন করতে কী পরিমাণ মাটির প্রয়োজন সেটা এখানে দেখব। তো দেখুন, আমি এখানে একটা পিকচার আট করে রাখছি, যেটা একটা পুকুরের পিকচার। এটা একটা পুকুরের পিকচার, এখান থেকে এটা হচ্ছে প্ল্যান ভিউ আর এটা হচ্ছে সেকশন ভিউ। তো এটা হচ্ছে পুকুরের বাইরের পাড়ের অংশ আর এটা হচ্ছে পুকুরের ভিতরের পাড়ের অংশ। তো বাইরের পাড়কে আমি এটাকে যদি এল দিয়ে প্রকাশ করি আর এটাকে যদি বি দিয়ে প্রকাশ করি, এবং এর পুকুরের গভীরতা কত ডি, এবং এর পুকুরের যে ঢাল স্লোপ হয়ে আসছে এটা কি S:1। তো আমাদের জানতে হবে যে পুকুরের কয়টি সূত্র দিয়ে এই পুকুরের মাটি কাজের আয়তন বের করে। তো আমরা এই পুকুর তিনটি সূত্রের মাধ্যমে পুকুরের কাজে মাটি খননের আয়তন বের করতে পারি। প্রথম যে সূত্র নাম্বার প্রথম সূত্র হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ। মধ্যপ্রস্থচ্ছেদ এর সূত্র দ্বিতীয় নাম্বার হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সূত্র। তৃতীয় নম্বর হচ্ছে প্রিজমোডেলের সূত্র। তো এখন আমাদের কথা হলো কোন সূত্রটা কীরকম। মধ্যপ্রস্থের সূত্র V=AM×D। এম হচ্ছে কি, মধ্য এলাকার ক্ষেত্রফল, পুকুরের মধ্য এলাকার ক্ষেত্রফল। গড় প্রস্থের সূত্র V=A1+A2/2×D। A1 হচ্ছে বাইরের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ভিতরের ক্ষেত্রফল। এবং প্রিজমোডেলের সূত্রের জন্য V=D/6A1+A2/4AM। এই তিনটে সূত্র দিয়ে পুকুরের মাটি খননের কাজের এস্টিমেট করা হয়। তো আমরা এখানে দেখব কোনটা কীভাবে। A1, এই পুকুরের জন্য A1 কী হবে, এই পুকুরের জন্য A1 হবে L×B। যেহেতু এটা একটা আয়তক্ষেত্রের মতো, তাহলে L আর বি গুণ করলে A1 পাওয়া যাবে। এর মানে পুকুরের উপরের যে অংশ আছে তার ক্ষেত্রফল। তাহলে A2 এখন কী হবে, A2 কী হবে। A2 হচ্ছে আমাদের প্রধান প্রশ্ন যে A2 কী। আমরা এখন দেখব যে A2টা কী আসলে, এখান থেকে যদি L হয় তাহলে এইটুকু নিশ্চয়ই L এর কম হবে। তো এইটুকু L এর কতটুকু কম হবে সেটা আমরা দেখব। তো দেখো, আমি এই চিত্রের এখানে দেখি, দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ আকৃতি হয় না, যদি আমি এখানে থেকে নিচে নামাই দিই ডট ডট করে, এইটুকু একটা ত্রিভুজ আকৃতি হয় না। জাস্ট এটা আমি নিচে আট করি বিস্তারিতভাবে বলার জন্য। এটা যদি আমি আট করি তাহলে এরকম হবে না, এরকম হবে। এই কোণটা কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে ঢাল বলছে S:1। এটা আমি আবার ভালোভাবে অ্যাড করি, এই যে এইভাবে অ্যাড করতে হবে, তাই না। এখানে হচ্ছে S:1 ঢাল। S:1 ঢাল বলতে কী বোঝায়, S:1 বলতে বোঝায় আমার লম্ব যদি 1 মিটার হয় তাহলে অনুভূমিক কত হবে, 2 মিটার। আমরা যে ঢালটা কাটবো সেটা যদি লম্বা 1 মিটার হয়, এই লম্বা যদি 1 মিটার হয় তা অনুভূমিক হবে S মিটার। এই অনুভূমিক হবে S মিটার। এটাকে বলে S:1 ঢাল। লম্বা 1 মিটার হলে অনুভূমিক 1 মিটার হবে। অতএব তো আমরা কি দেখছি, এখানে আমাদের লম্বা ছিল D মিটার, হ্যাঁ। তো লম্বা যদি 1 মিটার হলে অনুভূমিক 1 মিটার হয়, তাহলে 1 মিটার লম্বা হলে অনুভূমিক কত হবে, অনুভূমিক হবে S মিটার। অতএব এখন যদি এখানে ডি আছে, অতএব D মিটার লম্বা হলে, লম্বা বা গভীরতা, এখানে আমরা গভীরতা বলতে পারো, গভীরতা 1 মিটার গভীরতা হলে অনুভূমিক হবে S মিটার।
ডিমিটার গভীরতা হলে অনুভূমিক হবে কি হবে? অ্যাস ইন্টু ডি ডিভাইড বাই ওয়ান মিটার ইকুয়াল টু অ্যাস ডি মিটার। অতএব আমরা কি দেখতে পেলাম, আমাদের অনুভূমিক বলতে কোনটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, তাই না? এটা তাহলে হলো আমার অ্যাস ডি। ওকে, তাহলে এটু দেখো, তাহলে আমার এইটুকু যদি এল হয় আর এইটুকু যদি আমার অ্যাস ডি, এটুকু অ্যাস ডি হয়, তাহলে এতটুকু কতটুকু হবে? এল মাইনাস অ্যাস ডি মাইনাস অ্যাস ডি, এখানে হবে এল মাইনাস টু অ্যাস ডি। অতএব আমরা তাহলে এইটাকে কি লিখতে পারি? এল মাইনাস টু অ্যাস ডি। ওকে, অনুরূপভাবে দেখো, অনুরূপভাবে এটা দেখো, এটা যদি অনুরূপভাবে চিন্তা করি, তো এটাকে আমরা কি লিখতে পারি? বি মাইনাস টু অ্যাস ডি, একই রকমভাবে। ওকে, তাহলে এটু কি হবে? এল মাইনাস টু অ্যাস ডি ইন্টু বি মাইনাস টু অ্যাস ডি, এটা হচ্ছে এটু এর মান। বুঝা যাচ্ছে এটা হচ্ছে এটু এর মান। এখন আমাদের এখান থেকে আরেকটা লাগবে এম। এম এম বলতে কী বোঝায়? এম বলতে বোঝায় এটা যদি পুকুরের উপরের অংশ হয়, এটা যদি পুকুরের নিচের অংশ হয়, তাহলে এম হলো পুকুরের মাঝ বরাবর যে ক্ষেত্রফলটা পাবো, মাঝ বরাবর এটা পাবো দৈর্ঘ্য, আর মাঝ বরাবর এইটা পাবো প্রস্থ। তো মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থ আমরা কীভাবে পাবো? আমরা এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য যোগ করে গড় করব। এল প্লাস এল মাইনাস টু অ্যাস ডি, এই হলো গড় ইন্টু বি প্লাস বি মাইনাস টু অ্যাস ডি, এই হলো টু। তাহলে এ আমরা এটা পাবো। দেখো এইটা যেহেতু সমঢালের নিচে নামতেছে, তাহলে উপরের দৈর্ঘ্য প্লাস নিচের দৈর্ঘ্য একে গড় করলে আমরা মাঝখানে যে দৈর্ঘ্যটা আছে সেটা পাবো। আবার প্রস্থ যেহেতু সমঢালে নামতেছে দুই পাশেই, তাহলে উপরের প্রস্থ প্লাস নিচের প্রস্থ ডিভাইড বাই টু দিলেই আমরা পেয়ে যাব। ওকে, এখন এই অঙ্কের সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা সম্পর্কে জানতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে এই অনুপাত। অনুপাতটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে থাকি অঙ্কের জন্য। এখানে আমার অনুপাত, অনুপাতটা আমার অনুপাত, অনুপাত কি, যদি আমার অ্যাস ইস টু ওয়ান থাকে, তাহলে আমার গভীরতা বা লম্ব এক মিটারের সাথে তুলনা করা হচ্ছে আমার অনুভূমিক কত মিটার। আবার যদি ওয়ান ইস টু অ্যাস থাকে, এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। এটা হচ্ছে গভীরতা এক মিটার হলে অনুভূমিক অ্যাস মিটার, আর এটার অর্থ হচ্ছে গভীরতা এক মিটার হলে অনুভূমিক অ্যাস মিটার। আবার যদি টু ইস টু ফোর থাকে, তখন আমরা অঙ্ক করার ক্ষেত্রে কী করবো? এটা কি টু ইস টু ফোর থাকলে আমরা একের সাথে তুলনা করবো, ওয়ান ইস টু টু, কারণ এটা দুই দিয়ে দুই ও চারকে ভাগ করে ওয়ান ইস টু পাই, কারণ আমরা লম্ব সবসময় অ্যাসের ওয়ানের সাথে তুলনা করে যেটা পাবো সেটাই হবে অ্যাসের মান। লম্বটাকে আমরা ওয়ান ঠিক রেখে বাকি পাশে যেটা পাবো এটাই হবে অ্যাসের মান, ঠিক আছে? এটা সবসময় মনে রাখার লাগবে, এটা সামনে পিছনে দুই পাশে থাকতে পারে। তো এটাই হচ্ছে আমার খুব ভালোভাবে মনে রাখার লাগবে। তো এই পুকুরের অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন আমাদের দুইটা পুকুর দেওয়া থাকবে, এটা তো আমরা একটা পুকুরের জন্য দেখলাম, দুইটা পুকুর, দুইটা পুকুরের কেমন সেটা আমরা একটু দেখি। দুইটা পুকুর বলতে বোঝাচ্ছে, মনে করো একটা পুকুরের নিচে আরও একটা পুকুর কাটলাম আমরা, এই হলো আমার দুই পুকুরের অঙ্ক, একটা পুকুরের নিচে আর একটা পুকুর কাটলাম। এখানে মনে করো যে থাকলো অ্যাস ইস টু ওয়ান, অ্যাস ইস টু ওয়ান, দুইটা ঢাল একই, এটার গভীরতা মনে করো ডি মিটার, ডি ওয়ান মিটার, আচ্ছা এটা অ্যাস ওয়ান দিয়ে আমরা এটা অ্যাস টু দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটার গভীরতা ডি টু, ডি টু, উপরটা ডি ওয়ান, নিচেরটা ডি টু। ওকে, এখন কথা হলো আমি এইটুকু যদি আমার দেওয়া থাকতো, তাহলে আমরা আগেই উপরের প্রশ্নের মতো এটা মনে করি যে যদি দেওয়া থাকে থ্রি মিটার করে, মনে করো থ্রি মিটার থাকলো, থ্রি মিটার,
কতটুকু? এটুকু, এটুকু 3 মিটার। এখন আমাদের নিচের পুকুরটা না থাকলে আমরা আগের সিস্টেমেটিকভাবে উপরেরটার আয়তন বের করতে পারতাম। এখন কথা হচ্ছে নিচের পুকুরের সময় আমরা এইটা কতটুকু পাবো। দেখো নিচের পুকুরের জন্য উপরের পুকুরের দৈর্ঘ্য মনে করো এল, টোটাল দৈর্ঘ্য এল। ওকে, আমি একটা দেখাই, তোমরা একটা তাহলে বুঝতে পারবা। উপরের পুকুরের জন্য দৈর্ঘ্য আমার এল মিটার। আচ্ছা নিচের পুকুরের জন্য দেখো এটা কি আসলো, আমার এটুকু আসবে আমার এল মাইনাস 2 এস ডি। আগে যেটা দেখলাম সেটা থেকে লিখতেছি, ওকে, এল মাইনাস 2 এস ডি। বাট এটা দিয়ে আমি উপরের পুকুরের আয়তন বের করছি, এখন আমার নিচের পুকুরের আয়তন বের করা লাগবে। নিচের পুকুরের আয়তন কতটুকু? এখান থেকে এখানে হচ্ছে আমার, ও না, এল মাইনাস 2 এস ডি হচ্ছে সামনে এই পর্যন্ত। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো নিচের পুকুরের জন্য আমার এইখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা লাগবে না, এখান থেকে এই পর্যন্ত আমার দৈর্ঘ্যটুকু বের করা লাগবে। তো এই দৈর্ঘ্যটুকু কত হবে? দেখো এখান থেকে এখান পর্যন্ত পেয়েছি আমরা এল মাইনাস 2 এস ডি। তো আমরা এখন এখান থেকে কত পাবো? এটার সাথে মাইনাস করতে হবে এল মাইনাস 2 এস ডি মাইনাস 6, এই পাশের 3 আর এই পাশের 3। তাহলে এটা হলো আমার নিচের পুকুরের জন্য নিচের পুকুরের উপরের অংশের দৈর্ঘ্য। একইভাবে যদি আমরা নিচের পুকুরের নিচের অংশের নিচের পুকুরের নিচের অংশের দৈর্ঘ্য দেখতে চাই তাহলে কী হবে? তাহলে দেখো এটা আমরা এসন দিয়ে ডোনেট করি তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের এইটুকু হবে এল মাইনাস 2 এস 1 ডি মাইনাস 6 মাইনাস 2 এস 2 ডি। এটা হবে আমার এই এইটুকু এইটুকু এটা এইটুকুর জন্য হবে আমার এটা। কেন? কারণ এইখান থেকে আমার আবার এই স্লপটুকু বাদ দিলে আমি এই স্লপটুর এটুকু আর এটুকু বাদ দিতে হবে, তাহলে আমি নিচের টুকুর কত দৈর্ঘ্য সেটা পাবো। ঠিক আছে, আবার একইভাবে আমরা প্রস্থের জন্য আসি, আর একটু ক্লিয়ার করি। মনে করো ওইটা দৈর্ঘ্য দেখলাম, এখান থেকে প্রস্থ, প্রস্থ যদি এখানে বি হয়, এখানে S1:1 D1, ও এখানে দেখো এখানে যদি D1 ছিল তার মানে এটা হবে D1। ওকে, এটা D1 D1 D2, এটা D2 মিটার, এটা S2:1। তাহলে উপরের দৈর্ঘ্য পাইলাম, তাহলে নিচেরটুকু কত হবে? দেখো এখান থেকে হবে আমার B-2S1 D1, কোথা থেকে? এই থেকে এই পর্যন্ত। আচ্ছা কি বলছি, এটা যদি 3 মিটার হয়, এটা যদি 3 মিটার হয় তাহলে আমার এইটুকু কত হবে? এটুকু হবে আমার L-2S1 B-2S1 D1 -6। তারপরে এখন এতটুকু আমার কতটুকু হবে নিচের, একবারে নিচের পুকুরের জন্য, নিচের জন্য এখান থেকে এখান থেকে এটুকু আমার হবে B-2S1 D1 -6 -2S2 D2, এটুকু হবে আমার নিচের পুকুরের জন্য, একবারে পুকুরের নিচের অংশের জন্য প্রস্থ। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো কিভাবে পুকুরের দুই পুকুর থাকলে এক পুকুরের ভিতরে আরেকটা পুকুর থাকলে কিভাবে অঙ্কগুলো করতে হবে, কিভাবে ধাপে ধাপে আমাদের নিয়ে আসতে হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।